এমন মনে হয় নীতিন গাডকারি যেন দেশের মহাসড়কের চেহারা বদলানোর শপথ নিয়েছেন। সেজন্যই যখন থেকে তিনি সড়ক পরিবহন এবং রাস্তার দায়িত্ব গ্রহণ করেছেন তখন থেকেই প্রায় প্রতিদিন কিছু না কিছু নতুন এবং ভালো খবর শোনা যাচ্ছে। আসলে গত মাসে একটা খবর সামনে এসেছিল যেটা ভারতের সাথে সাথেই দুনিয়াকেও আশ্চর্য করে দিয়েছিল। আসলে কেন্দ্র সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি রাজ্যসভায় বলেছেন, নভেম্বরের শেষ পর্যন্ত ভারতের রাষ্ট্রীয় মহাসড়কের ফুল দৈর্ঘ্য বেড়ে প্রায় 1,40,937 কিলোমিটার হয়ে গেছে। তিনি বলেছেন, ভারতে মোট রাষ্ট্র সড়কের ফুল দৈর্ঘ্য এপ্রিল 2014 সাল থেকে প্রায় 91,287 কিলোমিটার ছিল, সেটা বেড়ে গিয়ে এই বছর নভেম্বরের শেষ পর্যন্ত প্রায় 1,40,937 হয়ে গেছে। আর তিনি এটাও বলেছেন, প্রায় 1,13,000 কোটি টাকা থেকে প্রায় 4,970 কিলোমিটারে ছড়িয়ে থাকা 50টা প্রকল্প বর্তমানে বিভিন্ন পর্যায়ে আছে, আর একে 2023-24 সালের মধ্যে পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে। আর এই সব প্রকল্পের গুণাবলীতে যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে, অর্থাৎ এই যে যারা ঠিকাদার আছে তারা যদি গুণাবলীতে মনোযোগ না দেয় অথবা তারা নিজেদের কাজ ভালো করে না করে থাকে তাহলে তাদেরকে বের করে দেওয়া হবে, আর তাদের পরবর্তীকালে যাতে অন্য কোনো জায়গায় টেন্ডার না পায় সেদিকেও নজর রাখা হবে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো অন্তরাষ্ট্রীয় মহাসড়কের কাজ যাতে ভালো করে হয় এর জন্য সার্ভেও টাইম টু টাইম করা হয়ে থাকে, এর রিপোর্ট সোজা মন্ত্রিসভায় দেওয়া হয়ে থাকে যা থেকে দ্রুত অ্যাকশন নেওয়া যেতে পারে। এখানে কেন্দ্র সরকার রাষ্ট্রীয় মহাসড়ককে অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ KTMC-র সাহায্যে দেশের সড়ক সুরক্ষাকে মজবুত করেছে, আর এই টেকনিক নিজের স্পিডের থেকে বেশি গতিতে চলা যানবাহনের জন্য নিষেধাজ্ঞা জারি করবে, আর মহাসড়কে হওয়া অ্যাক্সিডেন্টও কম হবে। এখানে আপনাদের বলে রাখি, নীতিন গাডকারি মহাশয় 25টা রাষ্ট্রীয় মহাসড়ক প্রকল্পকে নজরে রেখে 257 কিলোমিটার দৈর্ঘ্যযুক্ত প্রকল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যার ফলে জম্মু এবং কাশ্মীর ঘাটির মধ্যে প্রত্যেক ঋতুতে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে যাবে, যা ভারতকে কাশ্মীরের সঙ্গে যুক্ত করার বড় কাজ করবে। এখানে আপনাদের জানিয়ে রাখি, এই প্রকল্প সুরক্ষা দিক থেকে আর রণনীতি রূপে অনেক গুরুত্বপূর্ণ, আর এর সাথেই কৃষিক্ষেত্র এবং সামাজিক আর্থিক দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে ভারত এই প্রকল্পকে বিকাশের সাথে সাথেই সেই সব দেশকেও একটা শক্তিশালী বার্তা প্রেরণ করেছে যারা ভারতকে কম ভেবে রেখেছিল। ভারতকে ভালোবেসে থাকলে এবং ভারতের প্রগতির এমন খবরগুলো জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলি বাংলা, বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন।